প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য তিনি বলেন জনগণের কল্যাণের জন্য রাজনীতি তাই জনগণের পাশে দাঁড়াতেই সরকার কাজ করছে সকালে করোনার কারণে দরিদ্র অসহায় এবং অসচ্ছল শ্রমিকদের মাঝে দ্বিতীয় পর্যায়ে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান করোনার প্রথম ডেউয়ের মতো দ্বিতীয় ডেউয়ে ক্ষতিগ্রস্ত সারাদেশের অতি দরিদ্র কর্মহীন দিনমজুর রিক্সা ও ভ্যান চালক পরিবহন শ্রমিক এবং কৃষক সহ স্বল্প আয়ের পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাচ্ছেন দু টাকা করে গণভবন থেকে ভার্চুয়ালি মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে শুভ সূচনা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন জাতির পিতার পথ অনুসরণ করে যে কোনো দুর্যোগে দেশের মানুষের পাশে রয়েছে আওয়ামী লীগ করোনাকালীন সময়ে বর্তমান সরকারের নিয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সরকার প্রধান সবচেয়ে দুর্গত মানুষের পাশে কিন্তু আওয়ামী লীগ আছে আপনারা দেখেছেন ধান কাটার অসুবিধা আমরা ছাত্রলীগে বলার সাথে সাথে ছাত্রলীগ নেমে গেছে ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ আমাদের যুবলীগ এমনকি আওয়ামী লীগ প্রত্যেকে কিন্তু এই করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে চিকিৎসার জন্য অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়া বা লাশ দাফন করা অথবা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া ধান কেটে কৃষকের ঘরে তুলে দেওয়া সব কাজে কে আছে এখন আওয়ামী লীগ আছে আমাদের সহযোগী সংগঠনের কর্মীরাই আছে করোনা মহামারীতে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী জানান শক্তিশালী বিরোধী দল হতে হলে প্রয়োজন মানুষের জন্য কাজ করা শক্তিশালী বিরোধী দল চাই আমরা তো বিরোধী দলে ছিলাম আমরা বিরোধী দলে থাকতে সব সবসময় কোনো দুর্যোগ দুর্বিপাকে সবার আগে আওয়ামী লীগ ছুটে যেত মানুষের পাশে এটাই বিরোধী দলের কাজ কিন্তু আজকে আমরা যা যারা নিজেদেরকে বিরোধী দল বা প্রতিদিন সরকার উৎখাতের জন্য বক্তৃতা বিবৃতি আন্দোলনের নামে পোড়াও জ্বালাও করে যাচ্ছে দুর্যোগে মানুষের পাশে কোথায় তারা করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে নির্ধারিত সময় করোনার টিকা নিয়ে আসার আশ্বাস দেন শেখ হাসিনা নিজেকে সুরক্ষিত রাখতে হবে অন্যকেও সুরক্ষিত করতে হবে আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসবো আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেব কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নির্দেশনাগুলি আমরা দিচ্ছি সেটা কিন্তু আপনারা একটু দয়া করে মেনে চলবেন পরে ভোলা জয়পুরহাট ও চট্টগ্রামের সাথে যুক্ত হয়ে উপকারভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাকিব হাসান